না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আজ ইফতার করানোর দায়িত্ব পেয়েছে সাফা কবি। আমি ফার্স্ট থেকে কিন্তু রোজা রেখে বাজার না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। কিন্তু রোজা রেখে বাজার করছি। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, যে নিজেকে আবিষ্কার করতে পারেনি, যে নিজের সম্পর্কে ভালো করে জানেই না, যে জানে না সে কোথা থেকে এসেছে, কোথায় যাবে, যে জানে না কেন এসেছিল, কেনই বা সে যাবে, সেই নাকি আজকালকার পরকালের সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে জনসম্মুখে। সে আর কেউ নয়, তিনি হচ্ছেন বাংলাদেশের একজন কুখ্যাত মডেল সাফা কবির, যিনি বলেছেন, আমি চোখে যা দেখি না তা আমি কখনোই বিশ্বাস করি না। অর্থাৎ পরকাল তিনি চোখে দেখেন না, সেজন্য পরকাল বলতে কিছু নেই তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এন্ড সে লিখেছে, আপু আপনি কি পরকালে বিশ্বাস করেন? করলে আপনার লাইফস্টাইল বলছে কি? থাক, এটা আমরা না পড়ি। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। খুবই উইয়ার্ড ছিল, আপনি কি লিখছেন এটা? অর্থাৎ আমরা এক কথায় বলতেই পারি, তার নিজের সম্পর্কে তার তেমন একটি ধারণাই নেই। তিনি আবার এসেছেন পরকাল আছে কি নেই তার গবেষণা করতে। বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আমাকে জানাবেন। যদিও যে সকল মুক্তমনা রয়েছে তাদের কাছে বিজ্ঞানী হচ্ছে ঈশ্বরের মতো, অর্থাৎ বিজ্ঞান যা দেখবে তাই হচ্ছে সত্য, আর বিজ্ঞান যা জানবে না তা হচ্ছে মিথ্যা। কিন্তু সবার কাছে আরও একটি প্রশ্ন, মহাকাশের কথা বাদই দিলাম, পৃথিবীর মধ্যে সামান্য একটি বিমান নিখোঁজ হয়ে গেলে সে বিমান খুঁজে বের করতে পারে না নাস্তিকদের তথাকথিত সেই বিজ্ঞান, অথচ সে পঙ্গু বিজ্ঞান দিয়ে আমাদের ধর্মের সার্টিফিকেট দিতে এসেছে, পরকালের সার্টিফিকেট দিতে এসেছে এই সমস্ত মুক্তমনা যে সমস্ত নাস্তিক অথবা মডেল রয়েছে তারা। সুতরাং আমরা বলতেই পারি যে যার নিজেরই যোগ্যতার সার্টিফিকেট নেই সে কীভাবে অন্যকে যোগ্যতার মাপকাঠি দিয়ে মাপতে আসে, সেটাই আপনাদের সকলের কাছে প্রশ্ন। দর্শক, সাফা কবিরের কথায় যে ত্রুটি রয়েছে সেটা আপনারা একটু পরে প্রমাণ পাবেন। সেটি হচ্ছে, আমরা যখন জীবিত থাকি তখন কিন্তু মাটির উপরে থাকে, আর যখন মৃত্যুবরণ করি তখন আমরা কিন্তু মাটির নিচে চলে যাই। তার মানে এই কাল থেকে সেই কালে চলে যাই। এখন জীবন থাকুক আর না থাকুক, এই পার থেকে এই পারে যাওয়া মানে হচ্ছে পরপার। তো এই পরপারের যে সংজ্ঞাটি তিনি দিয়েছেন, যে যা চোখে দেখি না তা আমি বিশ্বাস করি না, অর্থাৎ পরকালও আমি বিশ্বাস করি না, তো তার কথার যে ভঙ্গিমা বা শব্দচয়ন, সে শব্দচয়নও তার অনেক ভুল ত্রুটি রয়েছে। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। তাদের ধারণা অনুযায়ী আমরা যদি ধরেই নিই যে মৃত্যুর পরে কোনো জীবন নেই, তবুও কিন্তু পরকাল বলতে একটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে আমরা এপার থেকে এপারে চলে যাচ্ছি। এখন সে পারে বিচারের মুখোমুখি হোক আর না হোক, সে কিন্তু এপার থেকে এপারে গিয়েছে। এটাকে কিন্তু আমরা পরপার বুঝতে পারছি, অর্থাৎ পরকাল বুঝতে পারছি। এখন ধর্মমতে সেই পরকাল, অর্থাৎ সে কি বিচার দিবসের মুখোমুখি হবে কি না, সে কি কবরে প্রশ্ন উত্তরের মুখোমুখি হবে কি না, সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। তবে আমরা আজকে সাফা কবিরের যে যুক্তি রয়েছে তা যে অত্যন্ত দুর্বল, সেটা আজকে একের পর এক প্রমাণ করে যাব। দর্শক, চলুন আমরা আজকে আরও একটু ঘটনার গভীরে প্রবেশ করি। সেটি হচ্ছে, যখন একজন রোবট মেকার যখন রোবট তৈরি করেন, তখন এই রোবট মেকার কিন্তু খুব ভালো করে জানবেন যে এই রোবটকে তিনি কীভাবে সৃষ্টি করেছেন, কীভাবে তৈরি করেছেন, এবং কীভাবে এই রোবটের একটা সময়
শেষ পরিণতি হবে অথবা বিকল হয়ে যাবে। তো এই রোবট মেকারের চেয়ে কি আমরা ভালো জানবো? অবশ্যই না। ঠিক তেমনি মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি খুব ভালো করে জানেন যে এই মানুষের গন্তব্যস্থল কোথায়, সে কোথা থেকে এসেছে, সে কোথায় যাবে, সে কেন এসেছে এবং তার শেষ গন্তব্যস্থল কোথায় অথবা শেষ পরিণতি কোথায়, সেটা সে মানুষের স্রষ্টা ছাড়াই আর কেউই ভালো বলতে পারবে না। অথচ তথাকথিত বাংলাদেশি মডেল সাফা কবির তিনি এক প্রকারের আল্লাহর ওপর খোদাগিরি করে ফেলেছেন। অর্থাৎ তিনি এমনভাবে বলেছেন যে পরকাল বলতে কিছু নেই, তার মানে যিনি মানুষ সৃষ্টি করেছেন তার উপরে তিনি খোদাগিরি করেছেন, তাই নয় কি? বিষয়টা ঠিক তেমনই, কেননা সাফা কবির কিন্তু মানুষ সৃষ্টি করেননি। শুধু মানুষই নয়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সকল মানব জাতিকে চ্যালেঞ্জ করেছেন যে সবাই মিলে একটি সামান্য মাছি হলেও সৃষ্টি করে দেখাও। অথচ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ব্যর্থ হয়েছে সমগ্র মানব জাতি। তো যেখানে তারা একটি মাছি সৃষ্টি করতে পারছে না, সেখানে তারা একটা মানুষ তার যে শেষ গন্তব্যস্থল পরকাল, সে পরকালকে সে অস্বীকার করে বসেছে। তথাকথিত যে মডেল রয়েছেন সাফা কবির, আমরা কিন্তু তার যুক্তিটি তখনই নিব যখন তিনি একটি মানুষ সৃষ্টি করে দেখাতে পারবে। অথচ যিনি স্রষ্টা তার উপরে খোদাগিরি করে এই সাফা কবির বলছেন যে মানুষের শেষ গন্তব্যস্থল পরকাল নয়, মানুষ এমনিতে মরে পচে যাবে। এর চেয়ে কি হাস্যকর আর কোনো বিষয় হয়? দর্শক, আপনারাই খুব ভালো করে বিচার এবং বিবেচনা করবেন। যেখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে একটি মাছি সৃষ্টি করে নিয়ে আসতে বলেছেন, সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ব্যর্থ হয়েছে, সেখানে এই সাফা কবির বলছেন যে মানুষের শেষ গন্তব্যস্থল পরকাল নাকি মিথ্যা, অর্থাৎ তিনি চোখে দেখেন না তাই নাকি তিনি বিশ্বাস করেন না। তাহলে কি তিনি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছেন? তিনি কিভাবে এত কনফিডেন্স দিয়ে বলতে পারেন যে মানুষের শেষ গন্তব্যস্থল পরকাল নয়? তিনি তো মানুষ সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন আরেকজন। তো যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানবেন যে মানুষের শেষ গন্তব্যস্থল কোথায়, সেটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। দর্শক, কোনো একটি বিষয় যে চোখে দেখা না গেলে সেটি অবিশ্বাস করতে হবে বা সেটি নেই সেটা চিন্তা করাও কিন্তু এক ধরনের বোকামি, যেটা একটু পরে আপনারা খুব ভালো করে প্রমাণ পাবেন। তো চলুন দেখে আসি যে কোনো একটি বিষয় চোখে না দেখা গেলেও সেটি অস্বীকার করা যে বোকামি বা মূর্খামি, সেটাই আজকে প্রমাণ করা যাক। তো চলুন আমরা দেখে আসি। আচ্ছা ভাই, বলেন তো টেলিভিশন কে আবিষ্কার করেছে? ওহো, আপনি এটি জানেন না যে টেলিভিশন তৈরি করেছে জন বেয়ার্ড? আচ্ছা, আপনি কি নিজে জন বেয়ার্ডকে টেলিভিশন আবিষ্কার করতে দেখেছেন? না তো। তাহলে জন বেয়ার্ড যে টেলিভিশন আবিষ্কারকর্তা তা আপনি কি করে নিশ্চিত হলেন? জন বেয়ার্ডের সময় মিলিয়ন বিলিয়ন মানুষ ছিল, তাছাড়া ভূত এবং এলিয়ানের কথাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। তার মানে আপনি কান কথা শোনায় বিশ্বাস করছেন অথবা বই পুস্তকে পড়ে বিশ্বাস করছেন যে জন বেয়ার্ড টেলিভিশনের আবিষ্কারকর্তা, যদিও স্বচক্ষে তাকে টেলিভিশন তৈরি করতে দেখেননি। আচ্ছা, তাছাড়াও এখানে বলার মতো আমাদের অনেক কিছু রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোনো একটি বিষয় সেটা যদি আমি দেখতে না পারি আমার দুর্বলতার কারণে অথবা আমার সংকীর্ণতার কারণে অথবা আমার লিমিটেশনের কারণে, সেটি যে থাকবে না বা সেটি যে নেই এমন দাবি করাটাও মূর্খামি। তো চলুন সাফা কবিরকে আজকে দাঁত ভাঙা জবাব দেওয়া যাক। দেখে আসি আমরা যে এই সাফা কবির কতটুকু লেম একটি যুক্তি দিয়েছেন এবং তার এই যুক্তি কতটুকু মূর্খামিপূর্ণ তা এই নাটিকা দেখলেই বুঝতে পারবেন। অ্যাসিডের মধ্যে হাত দিলে যে হাত পুড়ে যায় সেটি কি আপনি নিজে কখনো পরীক্ষা করে দেখেছেন? না বাবা, এটা কেমন প্রশ্ন হলো?
তাহলে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে এই সিটে হাত পড়ে? ওয়েল, লোকে যে বলে, তাছাড়া বই পুস্তকে কিন্তু লেখা আছে। বাহ, আপনি নিজে পরীক্ষা না করে মানুষের কান কথা শুনে অথবা পুস্তক পড়ে আপনি বিশ্বাস করে নিচ্ছেন যে এই সিটে মানুষের হাত পড়ে। এমনও তো হতে পারে যে এই সিটে দশজনের হাত পড়লেও আপনার হাত পড়ছে না। আপনি অন্ধবিশ্বাসী না হয়ে কেন এ বিষয়ে পরীক্ষা করে নিচ্ছেন না, যে বিষয়ে পরীক্ষা করা খুবই সহজসাধ্য? বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। দর্শক, সুতরাং আপনারা বুঝতেই পেরেছেন যে কোনো একটি বিষয় না দেখা গেলে যে সেটি নেই এমন কথার কোনো ভিত্তি নেই, কেননা মানুষের নিজেরই লিমিটেশন থাকতে পারে, নিজের অপূর্ণতা থাকতে পারে, নিজের সীমাবদ্ধতা থাকতে পারে। সেই সীমাবদ্ধতাকে দিয়ে আমি আমার দুর্বলতাকে ঢেকে অন্য একটি বিষয়কে জাস্টিফাই করতে পারি না অথবা বিচার বিবেচনা করতে পারি না, সেটি হচ্ছে আমাদের মূল বক্তব্য। তাছাড়া এই সকল নাস্তিকীয় যুক্তি যে কতটা লেম যুক্তি এবং কতটা দুর্বল সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, যা কথার পিঠে কথা খণ্ডন করে আমি আপনাদেরকে খুব ভালোভাবে প্রমাণ করেছি, যা এতক্ষণে যারা বোঝার খুব ভালো করে বুঝে গিয়েছেন। মডেল সাফা, তিনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিগুলো যে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত পয়েন্টলেস সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ দিব যে পরকাল সত্য, অর্থাৎ মৃত্যুর পরে একটি জীবন রয়েছে, সেটি আমি যুক্তি এবং প্রমাণসহ আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা মেনে নিতে বাধ্য হবেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।